লাস্ট ভিডিওতে আমরা একটা ফাংশন দেখেছি ডিবি স্টুডেন্টস ফাইন্ড নামের একটা ফাংশন দেখেছি। এই ফাইন্ড ফাংশনটা যদি আমরা কল করি তাহলে এই স্টুডেন্টস কালেকশনের মধ্যে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো চলে আসবে। তো এন্টার প্রেস করলে আমরা সবগুলো স্টুডেন্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যদি শেষে প্রিটি নামের আরেকটা ফাংশন অ্যাড করে দিই তাহলে আমাদের ডকুমেন্টগুলো সুন্দর করে ফরম্যাটেড করে দেখাবে, অর্থাৎ যেভাবে আমরা ডেটাবেস দেখতে আমাদের জন্য সুন্দর লাগে সেভাবে করে দেখাবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা চাইলে কোন একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেও এই কোয়েরিগুলা করতে পারবো। নর্মালি এগুলোকে কোয়েরি বলা হয়, যেগুলোর মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসি। যেমন আমরা ফাইন্ডের মধ্যে ভিতরে একটা অবজেক্ট পাস করব, যেখানে আমরা আমাদের ক্রাইটেরিয়াটা বলতে পারবো। ধরো আমি এমন অবজেক্টগুলোকে চাচ্ছি বা এমন ডকুমেন্টগুলো যাচ্ছি যেটার নেম হচ্ছে রাহাত, এবং এন্টার প্রেস করলে দেখো শুধুমাত্র একটা ডকুমেন্টই এসেছে, সবগুলো ডকুমেন্ট আসেনি। অ্যান্ড আমি যদি শেষে প্রিটি টাইপ করি তাহলে ডকুমেন্টটা ফরম্যাটেড আকারে আমাকে দেখাচ্ছে। একইভাবে আমি যদি এমন ডকুমেন্ট চাই যেটার নেমের মধ্যে সীমান্ত আছে, এন্টার প্রেস করলে তাহলে কোনো ডকুমেন্ট দেখায়নি, কারণ সীমান্ত নামে কোনো ডকুমেন্ট অ্যাকচুয়ালি নেই। যেটা আছে সেটা হচ্ছে সীমান্ত পাল। সো আমি যদি আমার ফুল নেমটা ট্যাগ করি তাহলে আমার ডকুমেন্টটা দেখাচ্ছে যেটার সাথে ম্যাচ করেছে, অর্থাৎ নেম যেটার সাথে ম্যাচ করেছে সেটা দেখাচ্ছে। এখানে একই ভ্যালুতে যদি দুইটা ডকুমেন্ট পাওয়া যায়, অর্থাৎ দুইটা ডকুমেন্টের নামে যদি সীমান্ত পাল থাকে তাহলে সে দুইটা ডকুমেন্টই রিটার্ন করবে। এবার আমরা আরেকটা ফাংশন দেখি যেটার নাম হচ্ছে লিমিট। সো আমরা ডিবি স্টুডেন্টস ডট ফাইন্ড যদি আমরা টাইপ করি তাহলে জেনারেলি সবাইকে রিটার্ন করবে, বাট আমি যদি এর সাথে লিমিট দিয়ে দিই, ধরো আমি প্রথমটা চাচ্ছি, প্রথম একটা চাচ্ছি, তাহলে একটা ডকুমেন্টই রিটার্ন করবে, এবং আমি যদি দুইটা চাই তাহলে দুইটা ডকুমেন্টই রিটার্ন করবে। সো আমি লিমিট ফাংশনটা ইউজ করে বলতে পারবো যে আমার যেই ডকুমেন্টগুলো আসছে প্রথম কয়টা ডকুমেন্ট আমি শো করব। সো এটা ইউজ করে আমি ততটা ডকুমেন্টই শো করতে পারবো এখানে ভিতরে, যতটা ভ্যালু আমি দিব। এবার আমি আরেক ধরনের কোয়েরি দেখাই। সো ডিবি স্টুডেন্টস ফাইন্ড, এবার আমি চাচ্ছি যে যার এইচ 18 তাকে দেখাতে। সো এন্টার প্রেস করলে যার এইচ 18 তাকে দেখাচ্ছে। বাট আমি চাইলে এখানের মধ্যেও কিছু কন্ডিশন অ্যাড করতে পারবো, অর্থাৎ গ্রেটার দেন লেস দেন এই টাইপের কন্ডিশন অ্যাড করতে পারবো। সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি যে ভ্যালুটা যখন আমি ভ্যালু পাস করবো সেটাকেও আমাকে একটা অবজেক্টের ভিতর পাস করতে হবে, এবং আমি এখানে উল্লেখ করতে পারবো যে ডলার সাইন দিয়ে লেস দেন ইকুয়াল টু। সো সবগুলোর প্রথম ওয়ার্ডটা নিচ্ছি লেস দেন ইকুয়াল টু, এরপর হচ্ছে আমি কোলন সাইন ইউজ করবো। সো লেস দেন ইকুয়াল টু মানে হচ্ছে ছোট অথবা সমান, অর্থাৎ যার এইচ 18 ছোট অথবা সমান তাদেরকে রিটার্ন করো। সো এটা পাস করার সিস্টেমটা কি, আমি প্রথমে কিটা উল্লেখ করব যেটার উপর আমি সার্চ করছি, অর্থাৎ যেই ফিল্ডের উপর আমি সার্চ করছি সেই ফিল্ডটা উল্লেখ করব, এরপর আরেকটা অবজেক্ট পাস করব, এরপর ডলার সাইন ইউজ করে আমি লেস দেন ইকুয়াল টু লিখতে পারবো, এরপর আমার যত ভ্যালুর আমি ছোট বা সমান চাচ্ছি সেটা পাস করব। তো এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দুইটা ফিল্ড রিটার্ন করেছে, অর্থাৎ 18 সমান এবং 17 ছোট। এবার আমি চাইলে এটাকে আরও চেঞ্জ করতে পারবো, ধরো আমি লেস দেন চাচ্ছি তাহলে এল টি, সো আমাকে 17 দেখাচ্ছে কারণ একটা ভ্যালুই শুধুমাত্র এটাই শুধুমাত্র ম্যাচ করছে যেটা 18 ছোট। একইভাবে আমি জিটি ইউজ করতে পারবো যেটা গ্রেটার দেন, এবং একইভাবে আমি জিটি ইউজ করতে ইউজ করতে পারবো যেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, এবং এখানে দেখাচ্ছে 18 আর 20। সো সমান চেক করতে চাইলে সরাসরি লিখবো, আর যদি গ্রেটার দেন আর লেস দেন ইউজ করতে হয় তাহলে আমি এই প্রসেসটা ইউজ করতে পারবো, অর্থাৎ এখানের ভিতর আরেকটা অবজেক্ট পাস করবো এবং এখানের ভিতর ডলার সাইন ইউজ করে আমাকে এই কিওয়ার্ডগুলো উল্লেখ করতে হবে যে ছোট নাকি বড়। এবং আমরা চাইলে মাল্টিপল ফিল্ডও সার্চ করতে পারবো, দেখি সেটা কিভাবে করে। সো ডিবি স্টুডেন্টস ফাইন্ড, সো আমরা চাচ্ছি এমন স্টুডেন্ট যার নাম
সীমান্ত পাল অ্যান্ড কমা দিয়ে যার এইচ 18। সো আমি এমন স্টুডেন্ট চাচ্ছি যার নাম হচ্ছে সীমান্ত পাল এবং যার এজ হচ্ছে 18। তার মানে আমি মাল্টিপল ফিল্ডে সার্চ করছি, অর্থাৎ তখনই আমার ডেটা আসবে বা সে ডেটা রিটার্ন করবে যখন এই দুইটা ফিল্ডই ম্যাচ হবে, যে কোনো একটা ম্যাচ হলে হবে না। তো আমি ইন্টারপ্রেস করলে আমি একটা ফিল্ড পাচ্ছি। এখন আমি এই দুইটার মধ্যে যদি একটাকেও চেঞ্জ করি, ধরো এটা এজ আমি 19 করে দিলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখো কোনো ডেটা সে রিটার্ন করছে না, কারণ এটা ম্যাচ করছে কিন্তু এটা ম্যাচ করছে না। কিন্তু যখন আমি এই ফাইন্ড ফাংশনটা কল করেছি তখন আমার দুইটাই ম্যাচ করেছিল, সেজন্য সে রিটার্ন করেছে। তো এইভাবে আমি শুধু দুইটা না, তিনটা চারটা পাঁচটা এভাবে অনেকগুলো ফিল্ড ম্যাচ করতে পারবো অ্যাট এ টাইম, অর্থাৎ এন্ড কন্ডিশন কাজ করছে এক্ষেত্রে। এবার যদি আমরা চাই যে এমন ডেটা রিটার্ন করতে যার নাম সীমান্ত পাল অথবা এইচ 19 অথবা এইচ 20, অর্থাৎ আমরা অর কন্ডিশন অ্যাপ্লাই করবো, অর্থাৎ যে কোনো একটা শর্ত হলেই আমার চলবে, তো সেটা কিভাবে করব। So db students find এরপর এখানের ভিতর আমরা একটা অবজেক্ট উল্লেখ করব, এরপর আমরা ডলার সাইন ইউজ করে অর ফাংশনটা ইউজ করব, অর ফাংশন অ্যাকচুয়ালি অর কিওয়ার্ড যেটা সেটা ইউজ করব। সো যে কোনো কিওয়ার্ড লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এগুলো ইউজ করার আগে আমাকে ডলার সাইন ইউজ করতে হবে, এরপর কোলন, এরপর এখানের ভিতর আমি অ্যারে পাস করব যেখানের মধ্যে আমি আমার শর্তগুলো দিতে পারবো। সো আমার একটা শর্ত হচ্ছে নেম হতে হবে সীমান্ত পাল এবং কমা দিয়ে অ্যারের ভিতরই আমি আরেকটা শর্ত পাস করব। আচ্ছা, এই অবজেক্টটা এন্ড করি, এরপর কমা দিয়ে আমি আরেকটা অবজেক্ট পাস করব যেখানের মধ্যে আমি শর্ত বলবো যে যার এজ হতে হবে 20। ইন্টারপ্রেস করলে দুইটা ভ্যালু পাচ্ছি। এখন খেয়াল করে দেখো দুইটা কেন পাচ্ছি, কারণ আমি বলেছি অর, অর মানে হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটাই ম্যাচ হলে হবে। সুতরাং আমি যখন এটা টাইপ করেছি, অর্থাৎ এটার সাথে যখন ম্যাচ করেছে, এটা ম্যাচ না করলেও স্টিল আমার এই ভ্যালুটা সে এই ডকুমেন্টটা সে রিটার্ন করেছে। এবং সেকেন্ডটা কেন রিটার্ন করেছে, নাম ম্যাচ করেনি কিন্তু আমার এজ 20, সে কারণে সে এই ভ্যালুটা রিটার্ন করেছে। সো এভাবে আমি অ্যান্ড কন্ডিশন অর কন্ডিশন ইউজ করে বিভিন্ন রকমভাবে আমি কোয়েরি করতে পারবো, বিভিন্ন রকমভাবে আমি ডেটা আনতে পারবো, আমার ক্রাইটেরিয়াগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো যে আমার কোন ধরনের ডেটা দরকার, কোন ধরনের ডেটা দরকার নেই। আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা আরও কিছু কমপ্লিকেটেড এক্সাম্পল দেখব, বাট এখন জাস্ট ইনিশিয়াল আইডিয়ার জন্য আমরা এই কয়েকটা এক্সাম্পল দেখেছি যে কীভাবে আমরা ডেটা ডেটাবেস থেকে রিড করতে পারি।